আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বয়ান পেশ করছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী। ক্যাসেট প্রযোজনা ও পরিবেশনায় তমদ্দুন প্রোডাক্টস, ঢাকা। শুনুন তাফসীরের প্রথম খণ্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله مولانا العظيم أما بعد جناب صدر محترم মুআজ্জাজ উলামায়ে হযরত, সম্মানিত সুদী মণ্ডলী, উপস্থিত ব্রাদারান ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ কোরআনের মহতি মাহফিলে সামিয়ানার নিচে বসবার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে সকলে একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, মিশরে অভাব অনটনের দিনে একটা সম্মেলন দিয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সে সম্মেলনটা চলছিল 40 দিন। 40 দিনের মধ্যে কোন শ্রোতার ক্ষুধার খবর ছিল না। ওনার চেহারার দিকে তাকায় যে ভাষণ শুনছে আর চেহারার দিকে নজর করছে, এতে মানুষের ক্ষুধা ছিল না। বলুন সুবহান। পৃথিবীর সেরা সুন্দর পয়গম্বর, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই পয়গম্বরের ঘটনা প্রবাহ এই সূরার মধ্যে আছে বলে এই সূরার নাম রাখা হয়েছে সূরা ইউসুফ। এই সূরা নাযিল হয়েছে রাসূলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 111টা আয়াত এবং 12টা রুকু রয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইব্রাহিম। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আলামু বিমুরাদিহি। কেউ কেউ বলেন আলিফ আল্লাহ, লাম জিব্রাইল, রেতে রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে জিব্রাইলের ভায়া মিডিয়ার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট ওহী প্রেরিত হলো, এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেউ বলেন আলিফে আল্লাহ, লাম লতিফ, রেতে রাউফ। বিভিন্ন রকমের তরজমা করে মুফাসসিরিনে হযরতরা বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি। এই শব্দগুলির অর্থ আল্লাহই ভালো জানেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ আসনা হাম মিম, এরকম আছে। বলবেন যে হুজুর যদি অর্থই না বুঝবো তাহলে দিছি কা? সূরার পয়লা দিয়ে এগুলি দিল কেন? আমি আপনাদেরকে বলি, আপনার এক বন্ধুর দোকানে আসছেন, কাপড়ের দোকান। আপনি বলতেছেন, ভাই যান আপনার ভাবির জন্য আমি সুন্দর একখান কাপড় নেব, ভালো একখান কাপড় আমার দেন। আপনার বন্ধুর দোকানে বসেছেন, আপনার বন্ধু ভালো একখান শাড়ি বাড়ি করে দিছে, দেওয়ার পরে বলতেছে এটা 350 টাকার কম আমি দিতে পারবো না, আপনি ভাবির জন্য এই কাপড় খান নিয়ে যান। আপনি বললেন আমি অত দেব না, কত দিবেন? আমি 300 টাকা দিব। এমন সময় আপনার বন্ধু দোকানদার তার কর্মচারীকে কয়, দাগ নম্বর দেখ, তাড়াতাড়ি কাপড়টা মার করে। ওর গায়ে যে দাগ নম্বর আছে ওইটা দেখা কর্মচারী বলতেছে দাগ নম্বর হইল 2995। দাগ নম্বর কর। এইবার দোকানদার তার বন্ধুকে বলতেছে, ভাই যান কিনা দাম হয় নাই, বলেন তো 2995 কোন জায়গার মধ্যে কিনা দাম লেখা আছে? বোঝা গেল ব্যবসায়ী এমন একটা সংকেত অঙ্ক ব্যবহার করেছে যেটা ওই দোকানদার বুঝে, খরিদ্দার বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের সূরাগুলির আরম্ভে আর প্রারম্ভে সংকেত অঙ্ক ব্যবহার করেছে, দাগ নম্বর বসাইছে। এই দাগ নম্বর আল্লাহু আলামু বিমুরাদিহি, দোকানদার বুঝবে, আমরা খরিদ্দারের দল বুঝবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো দোকানদার, আমরা হলাম খরিদ্দার। বিদায় খরিদ্দাররা দোকানদারের পেজ বুঝা খুব মুশকিল আছে, এটা বুঝার চেষ্টা করে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. زركن سبحان বলুন সুবহান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 3 স্ত্রী, প্রথম স্ত্রীর গর্ভে সন্তান 6 জন, মাঝারো স্ত্রীর গর্ভে সন্তান 4 জন। কয়জন হলো? ছোট স্ত্রীর গর্ভে সন্তান 2 জন। কয়জন হলো? ছোট স্ত্রীর গর্ভে যে 2 সন্তান, বড় জনের নাম ইউসুফ, ছোট জনের নাম বনিয়ামিন। মনে থাকবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আমাদের আলোচনা। মুফাসসিরিনে কেরামরা লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, কত বছর? 13। একদিন তিনি স্বপ্নে দেখেন, আব্বা করতেন কি, প্রথম পক্ষের যে 6 জন পরের পক্ষের ৪ জন ১০ জন, এই ১০ জনকে বলেছে তোমরা কামাই কর্ম করে সংসার চালাও। ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকাল করেছেন, এইজন্য এতিম দুই বাচ্চাকে তিনি হুজরা রাখতেন, খানকা রাখতেন, বলতেন এরা ছোট্ট মানুষ আমার কাছে থাকো। এরা এতিম, মা নাই। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, বাড়ির বাইরে ওনাকে নেওয়া যাইত না। গায়ের মধ্যে গিলাপ দিয়ে বোরকার মতো নেকাব বানাইয়ে ঘরে রেখে দিতেন। আব্বা বুড়া মানুষ, শেষের পক্ষের 2 জনকে ইতিম হিসাবে নিকটে রাখতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 13 বছর। তিনি এক রাত্রে স্বপ্নে দেখল, কি দেখছে শোনেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বয়সে গভীর রাত্রে স্বপ্নে দেখলেন চন্দ্র, সূর্য এবং 11টা গ্রহ ওনাকে সিজদা করতেছে। বলুন সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য আর 11টা তারা গ্রহ ওনাকে সিজদা করতেছে। ভোরে ঘুম থেকে উঠছে, এক পক্ষের 10 ভাই, তারা যার যার কাজে চলে গেছে। বনি আমিন বাইরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম মুখ দিয়ে ঘরে এসে আব্বার কাছে কয়, আব্বু কয় কি, ইন্নী রাইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাইতুহুম লিসাজিদিন। আব্বু আজাতরা আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, 11টা গ্রহ, চাঁদ আর সূর্য আমাকে সিজদা দিতেছে। বড় সুবহান, স্বপ্নে দেখছি আব্বু। আব্বা কি কয়, ওয়ালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বড় সুবহান। আব্বু আমি স্বপ্নে দেখছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 13 বছর বয়সের নিষ্পাপ শিশুর মুখে স্বপ্নের বর্ণনা শুনে তিনি বুঝতে পেরেছেন এই স্বপ্নের ভবিষ্যৎ কি। তাই তিনি ইউসুফকে সাবধান করেন, খবরদার যা দেখছো ভালো দেখছো, কারো কাছে বললো না, ভাইদের কাছে বললো না। যদি ভাইদের কাছে বলো, ভাইরা পরে শ্রী কাতরতা অবলম্বন করবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। যেহেতু তোমাদের ভাই, ভাইয়ের মধ্যে সন্তান, শয়তান গন্ডগোল লাগাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। আব্বু আমি স্বপ্নে দেখছি, মনে আছে? কে কয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম। বয়স কত? 13 বছর। আব্বা কো কারো কাছে কইও না। আব্বা বুঝছে ব্যাপারটা কি, কারো কাছে কইও না। আব্বা বুঝছে 11 কাওকাবা, 11 গ্রহ, আমার ছেলের সংখ্যাও ওনার বাদ দিয়ে 11। আব্বা বুঝছে ওয়াশ-শামসা ওয়াল-কামার, चंद्र और सूर्य आब्बा बुझते आमी हইলাম सूर्य उनार खाला আম্মা হলো चंद्र कतটা বুঝলে যেহেতু ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইন্তেকালের পরে उनार आब्बा ইউসুফ আলাইহিস সালামের খালা আম্মাকে বিবাহ করেছিলেন এজন্য উনি কমর চন্দ্র দেখছে মা হলো চাঁদ আর সূর্য হলো আব্বা কতটা বুঝছেন আল্লাহর কি মেহেরবানি हजरत यूसुफ अलैहिस्सलाम जखन आब्बुर काछे स्वप्न बोलतेछिलेन और आब्बू उनाके सतर्क करतेछिलेन कारो काछे बोलो ना ओई समय उनार एकजन भाबी मेजे भाइयेर बऊ बेड़ार पाशे दाड़ाय़े दाड़ाय़े कथागुली शुनतेछिल कबारी एसेने आज कोई खाइटा खाबाय मातार गान पाए पुरा कामाई करे आइना शोशुर रान देवरदेर खाबाय यूसुफ खाली घन घन सपना देहे आब्बा खाली व्याख्या बोले कि करे बोललो कारे काछे बोलो ना भाई भाइयेर मध्य गंडगोल शयतान लागाइये देबे बाड़ी आइसा नेक आमी बोइला देब बाड़ी एसे जखन सब भाइरा खावा दावा करे शुइছে माझा भाइयेर बউ माझा भाइরে বলতেছে আপনাদের শরীরে কি রক্ত মাংস নাই কই কি হইছে তো মাতার গায়ে পায়ে পড়ে আইনা আব্বারে খাবান ভাইদেরে খাবান खाया खाया शुए शुए खाली स्वप्न देहे यूसुफ आब्बार काछे फजरेर नामाजेर परे कय 11 तारा आर चंद्र सूर्य तारे सिजदा करछे आब्बा आबार काने काने कय खबरदार भाइदेर काछे कइओ ना एगुलो सह्य करेन केमने गभीर रात्रे माझा भाई बाइरिया बड़ भाइर काछे आइछे अल्प समयेर मध्ये 10 भाई कन्फिडेंशियल मिटिंगे बसे गेछे गभीर रात्रे आज थेके 7000 বছর পূর্বে ভাইজান এই ঘটনা ঘটছে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তার বর্ণনা দিতেছেন বলুন সুবহান এইবার ওই মহিলা ভাইদেরকে বলার সাথে সাথে ভাইরা মিটিং এ বসছে মনে আছে আজ থেকে 7000 বছর পূর্বে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির ঘাটার মধ্যে ঘুটঘুটে অন্ধকারে यूसुफ आलाइहिस सालामेर 10 भाई जे रेजुलेशन निये मीटिंग करछे आमार रब्बुल आलामीन ओई रेजुलेशनेर कपि आल्लाहर हाबिबके दिये दियेछेन बोलेन सुबहान कि कय लक़द काना फी यूसुफ व इख़्वातिही आयातुल लिस्साइलीन إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف بطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين খুব জোরে কোন সুবহান আর জোরে কোন সুবহান ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা কয় আব্বা আমাদের ভালো পায় না শুধু দেখতেও পারে না খালি ইউসুফ কার ইউসুফের বাইরে ভালো পায় এখন কি করা যাবে কয় চল ইউসুফকে আমরা কতল করে দেই ইউসুফকে আমরা জব করে দেই ওই মিটিং এ বড় ভাই ছিল বড় ভাই মেয়ে ভাই কয় না রে ভাই এই অপরাধের জন্য ইউসুফকে কতল করা যায় না হত্যা করা যায় না চল আমরা ইউসুফকে আব্বার কাছে থেকে বইলা কইয়া একটা চালাকি প্রতারণার মাধ্যমে আব্বার কাছে থেকে আইনা একটা কুয়ার মধ্যে ফেলে দিব কি হবে কুয়ার থেকে কোন সওদাগররা উঠাইয়া ইউসুফকে নিয়ে যাবে হোক না আমাদের শতালো ভাই দুনিয়ার কোনখানে না কোনখানেতে বাইসা থাকবে বিদায় জীবনে মারা আমাদের পক্ষে সম্ভব না আর ওখানে কই ভাই মাইরে ফেলা ইয়ার আব্বার কাছে থেকে ফাঁকি দিয়ে আইনা কুয়ার মধ্যে ফেলি আসলে কি আমাদের গুনাহ হবে না তখন আরেকজন উত্তর দেয় ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন গুনাহ তো একটু একটু হবেই আমরা তওবা করে ভালো মানুষ হইয়া যাব শুনছেন তওবা করে ভালো হইয়া যাবে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন জ্ঞানী লোকের শয়তান এই পয়েন্টে ঘাড় করে বেশি ঘায়েল করে বেশি তুই গুনা কর, তওবা করলে আল্লাহ maaf করে দিবে। এইভাবে শয়তান জ্ঞানী লোককে প্রতারণা দেয়, প্রহসন করে। হাদিস শরীফে আছে কেউ যদি না যায় না বুঝা গুনাহ করে, সে যখন বুঝছে যে এটা গুনাহ আমি না বুঝা করছি, সে যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি বুঝতে পারি না এই জন্য আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তওবা করে তুমি আমারে maaf করে দাও। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা না জানা না শুনে যত গুনাহ করুক না কেন, যদি ভুল ধরা পড়ে এরপরে যদি সে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, আল্লাহ বলেন আমার বান্দার সাগরের পানি সমান গুনাহ, পাহাড় পর্বতের সমান গুনাহ, আসমান থেকে জমিন পরিমাণ গুনাহকে আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আর যদি জানি না গুনাহ করে, এটা আমি সহজে মাফ দেব না। এরা কয় কি, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ক্বালা কাইলুম মিনকুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব গায়াবাতিল জুব্বি আলতাকিতু বাযুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহু। এইবার ভাইরা মিটিং ভেঙে দিছে। মিটিং ভেঙে দিয়া কয় যে কাল ভোরে আমরা 10 ভাই আব্বার হুজরে দুইটা বলবো, আব্বা আপনার কি হইছে, আপনি একেবারে আমাদের বিশ্বাস পান না, অথচ আমরা ইউসুফকে কত ভালোবাসি, ওর হিতাকাঙ্ক্ষী হইল আমাদের ছোট ভাই। আব্বা আগামী করলো আমাদের সাথে ইউসুফকে জঙ্গলে মেষ চড়াইতে, বকরি চড়াইতে আমাদের সাথে দিয়েন। এই বলে আব্বার সাথে কিছু প্রতারণা প্রহসন করে ধোকা দিয়া আব্বার কাছে থেকে ওরে সরাই আয় না, একবার জঙ্গলে আনতে পারলে হয়, জম্মের পিটান পিটাইয়া এরপরে কুয়ার মধ্যে ফেলায়। রেজুলেশন পাস হয়ে গেছে, মারবে না। ভোরে ফজরের নামাজের পরেই 10 ভাই গেছে। আব্বা কয় কি মনে করিয়া, ছেলেরা কি কয় শোনেন। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإن له لناصحون। আব্বা আপনার কি হয়েছে, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে মোটেই বিশ্বাস করতে চান না, অথচ আমরা আমাদের ছোট ভাই ইউসুফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার হিতাকাঙ্ক্ষী। আব্বা আমাদের একটা দরখাস্ত, আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল আমরা জঙ্গলে বকরি চড়াইতে যাব, ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন, আমরা ইউসুফকে জঙ্গল ঘুরে ঘুরে দেখাবো, তাকে নিয়ে আমরা খেলাধুলা করব। আপনার সাথে আদা দিয়ে গেলাম, আমরা ইউসুফের হেফাজত করবো, আপনার কাছে থেকে নিয়ে যাব, আবার আপনার কাছে ইউসুফকে ফিরাই আনবো। বলেন সুবহানাল্লাহ। আব্বা মনে মনে করবে এবার নাকি ও মাত্র কাল স্বপ্নে দেখছে, আর আজ যে ভাইরা নেওয়ার জন্য এত চেষ্টা করে, এর মধ্যে রহস্য। তিনি ছেলেদের মানা করলে মনে কষ্ট পাবে, এজন্য তিনি সান্ত্বনা দিচ্ছেন। ওয়ালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ছেলেরা, যেভাবে কথা সাজায় গুজায় বলতেছ, আমি না দিয়া পারবো না, তোরাও না নিয়া ছাড়বি না, আমি বুঝছি। তোমরাও নেবা, আমিও দেব, কিন্তু আমি ভয় পাচ্ছি জঙ্গলে যে তোমরা অসাবধানতা অবলম্বন করবা, ওর দিকে তোমরা ভালো করে খেয়াল করবা না, আমার ইউসুফ রে বাগে নিয়ে যাবে, আমার ইউসুফ রে বাগে ধরে খাবে। বলুন সুবহান। আব্বু, যদি আমাদের মতো বাঘের মতো ১-১০টা ভাই আমরা আমাদের মধ্যখানের থেকে যদি ইউসুফরে বাঘে নিয়ে ধরে খাই, আমরা অবশ্যই আপনার কাছে অপরাধী সাব্যস্ত হব। বলেন সুবহান। আব্বা, আমরা ওয়াদা নিলাম ইউসুফরে বাঘেরে খাইতে দেব না, জঙ্গলেও ফেলাই আসবো না, আপনার ইউসুফকে আমরা হেফাজত মতো আবার আপনার কোলে ফিরিয়ে দেব। তো আপনি আব্বা দেন, এদিক দিয়ে করছে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে কানে দিয়ে কইছে, আব্বা মানা করলে তুই খালি কবি আমি যাবো আমি যাবো, খালি কবি। তোমার বাড়ি রেখে রেখে একটা সর্বনাশ করে হারাইছে। হায় ইউসুফ, জঙ্গলে কি সুন্দর ফল রে, কি ফুল। হায় ইউসুফ, যা খেলি আমরা আনন্দ কত, কি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা মাঠ, জঙ্গলের মধ্যে কত রকমের ফল ফ্রুট, আমরা খেলাধুলা করি। তোমার হুজরার মধ্যে আব্বা বসায় রেখে রেখে ঘর কোনটা বানায় ফেলাইছে। আব্বা যদিও নিষেধ দেয়, তুমি আব্বার নিষেধ মানো না। এই সমস্ত ভাব ভঙ্গি দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে এখন তোমরা যাও, আগামীকাল ভোরবেলা তোমরা রওনা দিও। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَنْ يَجْعَلُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ وَجَاءُوا آبَاءَهُمْ عِشَاءً يَبْكُونَ রওনা দিছে। আব্বা আমরা যাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যাওয়ার আগে এদিকে আসো, তোরা 10 জন দাঁড়ায় থাক, ইউসুফ হুজরার ভিতরে আসো। হুজরার ভিতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে খিলি মেরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, এই যাওয়া তোমার শেষ যাওয়া কিনা, তুমি আবার ফিরে আসবা কিনা আমার সন্দেহ আছে। আমি তোমাকে বলি, যখন চোখে মুখে পথ দেখবা না, কোন দিশা তুমি পাবা না, তখন এক আল্লাহকে ডাক দিও, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াকুব নবী আল্লাহ। দিশা না পাইলে একজনের ডাক দিও। একজন কে? আল্লাহ। এক, যার এক ঠিক সব ঠিক, যার এক ঠিক নাই কিছু ঠিক নাই, এক শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে 1 বসাইলে 10 হয়, কি বলেন তাই না? 2 শূন্যের কোনো মূল্য নাই, বাম পাশে দিয়ে 1 বসাইলে 100 হয়। 3 শূন্যের কোনো মূল্য নাই, বাম পাশে দিয়ে 1 বসালে 1000 হয়। বাইজান, কোনো ইবাদতের কোনো চিন্তার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত আপনার বাম কলবে এক আল্লাহ না থাকবে। এক ঠিক সব ঠিক। এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, শোন তুই যে চলে যাইতেছ, আমি একটা জিনিস তোমারে এখন পড়াইয়া দেব, ভাইদের দেখাইও না। সেটা হলো আমার দাদার নাম হলো ইব্রাহিম খলিল। দাদা না কি হয়? হযরত ইব্রাহিম খলিলের কয় বেটা? 2 বেটা। একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের হয় দাদা, আর ইউসুফ আলাইহিস সালামের হয় পরদাদা ইব্রাহিম খলিল। এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আমার দাদা ইব্রাহিম খলিলকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। তিনি যেই জামাটা গায়ে দিয়া 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে বসেছিল, সেই জামাটা আমার আব্বারে দিছে, আমার আব্বা আমারে দিছে। আজ ওই জামাটা তাবিজ বানাইয়া তোর হাতের মধ্যে বাইন্ধা দিব। ইব্রাহিম খলিল ধাও ধাও আগুনের মধ্যে জামা গায়ে দিয়ে বসেছিল। জামা পুরা তো দূরের কথা, গায়ের পশমের কাছেও আগুনের তাপ যায় নাই। ওই জামা ইব্রাহিম খলিল ইসহাক আলাইহিস সালাম আমার আব্বারে দিছে। আমার আব্বা আমি নবুয়তি পাওয়ার পরে আমারে দিছে। আমি এই জামা আজ তোর হাতে বাঁধা দিব। বলেন সুবহান। আর বাবা যে অবস্থায় যেখানে থাকে না কেন আল্লাহরে স্মরণ করো, বিপদের মধ্যে সে তারা কেউ উদ্ধার করতে পারবে না। যাও সাজায় গুজাইয়া একেবারে মুছে টুসে করে যাও। বাইরে আদরের ছোটে কান্দে নিছে, অতিভক্তি সুরের লক্ষ্য। মনে আসো তুমি আঁকতে পারবে না, কান্দে করে নেব, নিয়ে কি ধরাবে। কান্দে করে যখন নিয়ে রওনা দিচ্ছে, আব্বা ঠিক থাকতে পারে না, বুড়া মানুষ। তিনি টুক টুক করে লাঠি ভর দিয়ে দিয়ে ছেলেদের পিছনে পিছনে হেঁটে যেতেছে। শতে শতে বকরি দুম্বা বহর দইরা কাফেলা দইরা সামনে যাইতেছে। 10 ছেলে বকরির দল ওই মরুভূমি মরুদ্যান জঙ্গলার দিকে নিয়ে যেতেছে। ভাইজান আজ যেই মাঠে তারা বকরি চড়াইতে যাবে, সেই মাঠটা ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির থেকে 6 মাইল দূরে, বহু দূরে যাবে। ফুলাফাইনটা গজল করা ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। কেনান শহরের বর্তমান নাম হলো জর্ডান। এই জর্ডানের সীমান্ত পর্যন্ত আব্বা গেলেন। যখন আর চোখের দিকে মালুম করা যায় না, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাঁধের মধ্যে কোলের মধ্যে চড়ে তিনি যাচ্ছেন। এবার জর্দানের বর্ডারে যে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি আর হাঁটতে পারি না, তোরা যা। ও আমার বেটারা, ইউসুফের দিকে লক্ষ্য রাখো। এমনি ইউসুফ মাথা ঘুরাইয়া ওনার দিকে নজর করছে, আব্বা দূর থেকে ইঙ্গিত দিয়ে দেখাইয়ে দেন। সুবহান। কি দেখাইছে? এক আল্লাহ, এক ঠিক রাহির দেখাইয়া দিছে। এইবার রওনা দিয়ে যখন 6 মাইল দূরে চলে গেছে, জর্ডানের সীমান্ত পার হয়ে গেছে, কোলের থেকে নামাইছে, কোলের থেকে নামাই একটা ঠাকুর মেরে দিছে। খালি সফরে দেখো আর মাঝে স্বপন আব্বার কাছে বলে প্রিয় হইতে চাও। চন্দ্র সূর্য আর 11 তারা তোরে চিন্তা করে সাজলা মির্জারা পাও না। এই বলে যখন মায় আরম্ভ করে দিছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমাকে হত্যার ষড়যন্ত্র করে আব্বার কাছে থেকে আনা হয়েছে। একটা কুয়ার পাড়ে নিয়ে পুরাতন 70 হাত গভীর একটা ইন্দারা কুয়া, ওই কুয়ার পাড়ে নিয়ে বকরিগুলি ছেড়ে দিয়ে, দুম্বাগুলি ছেড়ে দিয়ে, মেষগুলি ছেড়ে দিয়ে যখন বাইরা হাতা গোছান আরম্ভ করছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে 10 জনের মায়ের আমি কচি মানুষ, একা সহ্য করতে পারবো না। এবার বাইরা যখন কিল আরম্ভ করছে, ঘুষি আরম্ভ করছে, লাঠি আরম্ভ করছে, বাইজান ঠেকাবার মতো কেউ নাই। আল্লামা জামি বলেন, বজারি হারকে রাধা মা কাশি দে, বজারি হারকে রাধা মা কাশি দে, ববজারে গরিবানাস দরি দে, ববেজারে গরিবানাস দরি দে। যখন মাইজা ভাই বক্সিং মারে, গালের মধ্যে হাত দিয়ে কয় মিয়া ভাই আমারে মারে। মিয়া ভাই আরেকটা যখন মাইরে দেয়, সাজা ভাইয়ের কাছে এসে কয় সাজা ভাই আমারে খালি খালি মারলো। সে যখন আরেকটা লাথি মাইরা দেয়, এভাবে মায়ের তুমুল তুফান আরম্ভ হইয়া গেল। বজারি হারকে রাধা মা কাশি দে, ববেজারে গরিবানাস দরি দে। তুমুল মারপিটের মধ্যে, অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে হঠাৎ মনে হয়েছে আব্বা না আমার নখ দেখাইছে। এই মহা বিপদের মধ্যে দিয়ে তিনি মনে মনে ডাক দিয়েছে, খোদারে তুমি সারা ভাইদের হাতের থেকে আমারে আর বাঁচাবার কেউ নাই। আব্বু আমারে শেষ মুহূর্তে নখ দেখাইছে তোমারে দেখার জন্য। আল্লাহ তুমি আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ মিয়া ভাইয়ের অন্তরের মধ্যে মায়া ঢাইলা দিলে। মিয়া ভাই টান দিয়ে আমার ভিতরে ঢুকাইছে। खबरदार थाम थाम आर मारिस ना जदि तुम्हारे सह्य ना हय रशी भाई एमन भावे हाथ पा बांधसे कुआर मध्य फेले दिले अपना जानें छोट्ट बाच्चारा हाथ धरे यदि कंतरे पानिर मध्य फेले दिब से किरकम मजबूत कर बीजिर मत धरे যখন কয় তোরে কুয়ায় ফেলে দিব 13 বছর বয়সে শিশু বাইদের জামা কাপড় মজবুত করে ধরে এজন্য বাইরা হাত পা বাঁধা নিল কুয়ার মধ্যে ফেলার জন্য যখন প্রস্তুতি নিছে লম্বা জামা কুয়ার ইটের মধ্যে আটকায় রটের মধ্যে আটকায় ফেলতে গেলে খালি আটকায় যায় পড়ে না এবার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেললো জামাটা খুলে উলঙ্গ করে ফেললো খালি ফেন্দা পড়া হাত বাঁধে আর মারে পা বাঁধে আর মারে মাজার মধ্যে রশি লাগাইছে হাত না কুয়াতে কয় কয় কুয়া তো ৬০-৭০ হাতের কম না কয় ঠিক আছে ৬০-৭০ হাত রশি মাজার মধ্যে বাঁধা নিচের মধ্যে ছেড়ে দেব এবার মাজার মধ্যে রশি বাঁধা যখন নিচের দিকে ফেলতে আরম্ভ করেছে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার যেভাবে হাত পা বাঁধা কুয়ার মধ্যে ফেলতেছে এই সময় যদি তুমি আমার না বাঁচাও দুনিয়ার কোন শক্তি ইউসুফকে বাঁচাইতে পারবে না আত্মা বান্ধা মানুষ কুয়ার তলে পানির মধ্যে বললে কি বাঁচবে না ৩৫ হাত জায়গা পর্যন্ত গেছে এমন সময় বাইরা কয় এত রশি খরচ করার দরকার নাই রশি কাইটা দিয়ে পড়ে মরক ৭০ হাত কুয়ার ৩৫ হাত মাত্র গেছে আর ৩৫ হাত সামনে রয়েছে এমনি সময় বাইরা বুদ্ধি করছে রশি কাইটা দিবে তিনি তলায় পড়ে মরে যাবে যখন রশি কেটে দিয়েছে বাইজান 7 আসমান থেকে 500 বছরের রাস্তা উপরে সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষ গাছের নিচে জিবরাইল আলাইহিস সালাম বসেছিল যা এখান থেকে ৭,৫০০ বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা দুনিয়া থেকে ৭,৫০০ বছরের রাস্তা তিনি বসে আছেন সিদরাতুল মুনতাহার সদরে দপ্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল ভাইরা রশিটা কাইটা দিতেছে ইউসুফ কুয়ার তলে দেশে কাদার পানির মধ্যে পড়ে গাইরা যাবে মরে যাবে সে বারবার আমার এক আল্লাহ বলে ডাক দিতেছে আমার কাছে সাহায্য চাইতেছে ভাইরা রশি কাইটা দিলে তুমি দেয়া দইরো যখন ভাইরা রশি কাইটা দিতে তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছে ৭,৫০০ বছরের রাস্তা উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম উড়াল দিয়েছে জর্দানের কুয়ার নিচে দাঁড়ায় রয়েছে ইউসুফ আলাইহিস সালাম ওনার হাতের তালুর মধ্যে বলল দরামুদ নাগা নাম সে আকবর দরামুদ নাগা নাম সে আকবর সব করো তর আজি তাও সে আখজার সব করো তর আজি তাও সে আখজার বাইজান অর্ধ সেকেন্ড সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ৭,৫০০ বছরের রাস্তা চলে আসছিল দর্শে দূরে কো আল্লাহ হুরুম কি কোথায় রাখবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুয়ার তলের মধ্যে একটা বড় পাথর আছে ওই পাথরটাকে আমি ভাসার নির্দেশ দিয়েছি পাথর ভাইসা গেছে আবহাওয়া তাস খাকো বাদোজান বাবা নত মুর্দা বা হক জিন্দা তোমাদের কাছে পাথর মরা আমার কাছে পাথর জিন্দা আমি পাথরকে ভাসতে বলেছি পাথর আমার ইউসুফের জলচকি হইয়া যাবে ইউসুফের জলচকি পাথর हाथ पैर बांधन खुले दाओ हमारे इब्राहिम खलील जामा उनार अब्बा डाइन हाथे ताबिज बनाया दिसे कोई जामा ता खुला लैंगटा यूसुफ रे भराया दाओ परे दाओ आर यूसुफ तार पर दादार जामा गाए दिए इब्राहिम खलील कुत्ता गाए दिए आमार मेहमान जल चौकिर मध्य बसे थाकबे तिनि 3 दिन এই কুয়ার মধ্যে থাকবে। 3 दिन তুমি 3 বেলা दैनिक 3 বেলা ব্যস্তের মধ্যে করে ট্রের মধ্যে করে মেহমানদের খাবার দিও। ইউসুফকে গভীর কূপে কুরিয়া যত ব্যস্তের আহার দিয়া করিলি পাগল। জলিল জব্বার আল্লাহ পাক পরওয়ার के बुझीते पारे मौला महिमा तुम्हार हुजूर बसें बसें जामाटा गाए दिसे आपनार परदादार जामा भालो जामा बसें आपनि बसें आमि खाबार निये आसि ব্যস্তের মধ্যে থেকে ট্রের মধ্যে করে তাজা ফল এনে কুয়ার মধ্যে দিতেছে মেপা। কয়দিন থাকবে? যেরকম কয়দিন 3 दिन 3 রাত থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে তৌফিক থাকলে মেহমান 3 दिन রাখা 3 दिन থাকা সুন্নাত। মেহমান 3 दिन থাকা 3 दिन রাখা সুন্নাত যদি তৌফিকই কুলায়। ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা हजरत यूसुफ अलैहिस्सलाम कुआर मध्य पड़े बाहर करल की यूसुफ अलैहिस्सलाम गायर थेके जे जामाटा खुलछे ना मने आछे একটা বকরি ছাগল জবকুরিয়া তার রক্ত জামার মধ্যে মাখায়। ওই জামাটা সাথে করে অন্যান্য দিন তারা মাগরিবের নামাজের পূর্বেই বাড়ি চলে আসে, কিন্তু আজ একটু লেট করে আসলো, সময় ওভার করে আসলো, যাতে আব্বা বুঝতে পারে কোনো দুর্ঘটনা ঘটেছে। ইচ্ছা করে দেরি করে আব্বা চিন্তার মধ্যে রয়েছে। অন্যান্য দিন যে সময় ছেলেরা বাড়ি আসে आज ওই সময় তারা কেন এলো না? নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তিনি একবার ঘাটার মধ্যে যান, আবার বাড়ি ফিরে আসেন, আবার ঘাটার মধ্যে যান, আবার বাড়ি ফিরে আসেন। ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব। কামিস কামিস অর্থ জামা, আর আমাদের নাম হলো জুব্বা, আর আপনাদের নাম হলো শার্ট। আসলে এই শার্ট যে কোনো জামাকে আরবিতে বলে কামিস। ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব। ছেলেরা বাড়ি এলো, জামার মধ্যে প্রতারণার রক্ত মিথ্যা রক্ত মাখাইয়া আনলো, সন্ধ্যার সময় অবাক করে বাড়ি আসলো, বাড়ির দরজা এসে কান্নাকাটি আরম্ভ করেছে। আব্বা জিজ্ঞাসা করেন কি হলো রে? আব্বা কি হয়েছে শোনেন, আমরা খেলাধুলার মধ্যে লিপ্ত ছিলাম, ব্যস্ত ছিলাম, হঠাৎ করে একটা বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে গেল। আব্বা জঙ্গলে নিয়ে খেয়ে ফেলছে, আমরা তালাশি করে যে কিছু খুঁজে পেলাম না, শরীরের কোনো অংশ খুঁজে পেলাম না। আব্বা আমরা ইউসুফের জামাটা আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন আব্বা রক্ত মাখা জামা। আল্লাহর পয়গম্বররা কোনো সময় বোকা হন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বোকা মানুষের পয়গম্বর দেন না। তিনি জামাটা ভালো করে দেখলেন, দেখার পরে বলতেছেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ও আমার বাবারা, ইউসুফরে কেমন বাজে ধরে নিয়ে খেলো আমি বুঝতে পারলাম না। জামার ভিতরের থেকে বের করে খাইয়া ফেললো, জামার মধ্যে কোনোখানে বাঘের মুখের একটু আচরণ নাই। তোমরা নিশ্চয়ই প্রতারণা করেছ, নিশ্চয়ই ষড়যন্ত্রের জাল পাইতে হইছ। আমি তোমাদের বিরুদ্ধে পিতা হইয়া কার কাছে বিচার দেব? কার আদালতে আমি নালিশ করব? বাপকে কোনোদিন ছেলের বিরুদ্ধে বিচার দিতে পারে, তবে আমি একটি উচ্চ আদালতে বিচার দিয়ে রাখলাম। ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি সবে জামিল করলাম, আমি ধৈর্য ধরলাম, আর আমি চিল্লা চিল্লি করবো না। দুনিয়ার কোন মানুষের আদালতে আমি বিচার দেব না। আমি আমার রব্বুল আলামিনের উচ্চ আদালতের মধ্যে নালিশ দিয়ে রাখলাম, বিচার দিয়ে রাখলাম। তোমাদের এই ষড়যন্ত্রের মধ্যে তিনি আমাকে সাহায্য করবেন। সবরে জামিল, সবরে জামিল সম্বন্ধে বুখারী শরীফের মধ্যে ২.৫ পৃষ্ঠা আল্লাহর হাবিব বর্ণনা দিয়েছেন। সবরে জামিল ওই ধৈর্যকে বলে, ওই সবরকে বলে, আল্লাহর কাছে বিচার দিয়া মানুষের কাছে না বলা, চিল্লা চিল্লি নাই, শুধু চোখের পানি পড়বে আর কোনো কথা বলবে না, এটাকে কয় সবরে জামিল। বান্দা যদি কোনো সময় সবরে জামিল করে, সে যদি খালি চোখের পানি পড়ে আর কারো কাছে না বলে, আল্লাহ দুনিয়ার সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু সবরে জামিল করা বান্দা আর চোখের পানি তিনি সহ্য করতে পারেন না। ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জামাটা উনি রেখে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে রইলেন। ভাইরা আব্বাকে একটা প্রতারণা আর প্রহসন করে, একটা বুঝ দিয়া ঘটনাকে, অরিজিনাল ঘটনাকে ধামা চাপা দিয়া ১০ ভাই গোপনে মিটিং করেছে। একজন কুয়ার কাছে থাকবে, একজন পথের মধ্যে থাকবে, অল্টারনেট পাহারা দিতে হবে। বলা যায় না যদি উঠা চলে আসে তাহলে মান ইজ্জত চলে যাবে। আমরা কিছু বাড়ি খেয়েছি, যদি বাড়ি চলে আসে তারা ডিউটি ঠিক রেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান জলচকের মধ্যে জুব্বা গায়ে দিয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম 3 বেলা বেহেশত থেকে খাবার দিয়ে যান। সুবহানাল্লাহ, 3 দিন থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, কারো বাড়ি যদি মেহমান আসে, ওই লোক হলো সৌভাগ্যবান ব্যক্তি। মেহমান কোন বাড়িতে এসে যদি সে বাড়িতে বেড়ায় চলে যায়, ভাইজান রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়। যাওয়ার সময় বাড়ি আলার গুনাহ খাতা গাঁটটি বেঁধে নিয়ে যায়। মেহমান রুজিয়ে খুদ মি খোরাদ, মেহমান রুজিয়ে খুদ মি খোরাদ, পাঁচ গুনাহে মেজবানা মি বারাদ, হর করা জব্বার দারা দুশমনাশ, দূর দারাদ মেহমান আজ মাসকানাশ। আল্লাহ রাজি বর্ণনা দেন, মেহমান রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়, নিজের ভাগ্যের খানা নিজে খাইয়া যায়, নিজের রিজিক নিজে খাইয়া যায়। যাওয়ার সময় বাড়ি আলায় গুনাহ খাতা গাঁটটি বেঁধে নিয়ে যায়। যে লোকের সাথে আল্লাহ শত্রুতা আছে, ওই লোকের বাড়ি কোনোদিন আল্লাহ তার মেহমানদের ভাত খাইতে দেন না। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু আরিদাহুম ফাআদলা দালবা قَالَا يَا بُشْرَى هَذَا غُلَامٌ। আজ 3 দিন হয়ে গেছে, মিশরের একদল সওদাগর ইরাকের মাদায়েন শহর থেকে বাণিজ্য করে তারা মিশরের দিকে যাচ্ছে। সওদাগরের বিরাট বড় একটা কাফেলা। ওই সওদাগরদের দলপতি, লিডার, নেতার নাম হলো মালিক সওদাগর। মালিক কয় কি সুন্দর একটা কুয়া, চল এখানে আমরা তাবু খাটাইয়া পাক শাক করি, খাওয়া দাওয়া করি, এরপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা যাই। এই বলে মালিক সওদাগর তার দলবল কাফেলা সহকারে ওই কুয়ার পারে তাবু খাটালো, যে কুয়ার মধ্যে বসে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। উটার ব্যবস্থা হইতেছে, যখন তাবু ঠিক হয়ে গেছে, শিলাশক্তি রেডি হয়ে গেছে, এইবার মালিক সওদাগর তার কর্মচারীর নাম হলো বসরা। নাম কি? বসরা। বসরাকে বললেন, বসরা রে তুমি চাল ডাল সব রেডি করো, আর বড় বালতিটা আমার একটা রশি বেঁধে দাও, আমি কুয়ার থেকে পানি উঠাই আনি। এবার মালিক সওদাগর কুয়ার মধ্যে যখন বালতি ফেলেছে, বালতিতে যে সরাসরি হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে পড়ল। তিনি বালতির দিকে তাকাই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, মেহমান আমার অনুমতি ছাড়া আলহামদুলিল্লাহ, বাড়িওয়ালা বিদা না দিলে মেহমান যাইতে পারে না, তুমি জিব্রাইল যাও, মেহমানদারি শেষ হয়ে গেছে। তিনি যেন বালতির মধ্যে উঠা বৈশা রডটা মজবুত করে ধরে রাখে, অল্প সময়ের মধ্যে আমি ইউসুফকে উপরে উঠাইয়া ফেলব। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন হুজুর বালতিতে উঠে বসেন, রডটা মজবুত করে ধরে রাখেন, এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবার ব্যবস্থা করে ফেলেছেন। তিনি রড মজবুত করে ধরে রাখছে, মালিক সওদাগর মনে করেছে পানি বালতি ভরে গেছে, তিনি এবার টানতে আরম্ভ করেছে, দেখো অন্যান্য দিনের চেয়ে বেশি ওজন। দি কোরআন ট্রেজারি নামক ইংরেজি তাফসীর মধ্যে লেখছে, 13 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরের ওজন ছিল 2.5 মণ। মালিক সওদাগর টানা উঠেছে, যেহেতু মালিক সওদাগর তো আগিলা জমানার মানুষ, ওনার বালতি তো আর ছোট্ট বালতি না, টানা উঠেছে। যখন মধ্যখান পর্যন্ত উঠাইছে, কি রে এত ওজনটা, এক বালতি পানি আমি বহুদিন উঠাই, দৈনিক উঠাই এত ওজন না, কিন্তু আজ এত ওজন হইলো কেন? কুয়ার সাথে রশির পাশ দিয়া নজর করে দেখে বালতির মধ্যে পূর্ণিমার চাঁদ বসে আছে। কলায়া বসরা হাজা গোলাম, ও বসরা, বাবু সিরি দাহ বসরা, ও বসরা তাড়াতাড়ি আয়, ধর, পানির জন্য বালতি ফেলেছি, এখন দেখি পানি না। আল্লাহ রাব্বুল আলামিন এক পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটা বাচ্চা বসায় রাখছে, জানি না কোথা থেকে বাচ্চা গভীর কুয়ার মধ্যে আইছে, তাড়াতাড়ি ধর, দুজনে টানা উঠাই। এই দুজনে ধরে টানাটানি করে উঠাবার পরে দেখে বালতির মধ্যে পূর্ণিমার চাঁদ। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আসছে, সম্পূর্ণ সৌন্দর্যকে 16 আনা ভাগ করে 12 আনা একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, আর সাইরানি আদম হইতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের ভাগ করে দিয়েছে। এখন চিন্তা করতে পারে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। বলুন উনি কথা কয়টা তাড়াতাড়ি তাবুর মধ্যে নিয়ে সামলা ফেলছেন। ওই জমানায় মানুষ বেচা কিনে হইত, ওনারা কিছু কিনে আনছে, ওই দলের সাথে ওনারা লাগছে। ভাই যেজন পাহারা ছিল ওরা তাড়াতাড়ি বাড়ি যে খবর দিছি ইউসুফ উঠতে গেছে, সওদাগরের দল উঠে আর তাবুর মধ্যে সামলাইয়া ফেলছে, আসো তাড়াতাড়ি আসো, যদি ছাইরা দেয় দুধ দিয়ে বাড়ি চলে আসে, আব্বার কাছে আমরা চিরদিনের জন্য দোষী সাব্যস্ত হয়ে যাব। ও ভাইরা তাড়াতাড়ি আয়, সব ভাইরা আস্তে আস্তে একজন একজন করে জুট বেঁধে ওই কুয়ার পারে চলে আইলো। চলে আশা করো মিশরি সওদাগরের দল, আমরা আমাদের এক গোলামকে কথাবার্তা শোনে না, এই জন্য শাস্তি দেওয়ার জন্য কুয়ায় ফেলে রাখছি, তোমরা একটু উঠে এসো, গোলাম আমাদেরকে দেখাও। তবে আমরা তোমাদের সাথে ওয়াদা দিতেছি, অঙ্গীকার করতেছি, গোলাম আমরা বাড়ি নেব না, তোমাদের কাছে আমরা চিপড়িতে বেঁচে ফেলবো, তোমরা দেখাইতে পারো, ভয়ের কোনো কারণ নাই। এবার বিদেশি সওদাগররা যখন ইউসুফ আলাইহিস সালামকে বাইর করে তাঁবুর দরজা আনছে, বাইরা ইব্রানি ভাষা দিয়ে বলছে, যদি কথা কস মাইরা হাড় গুঁড়া করে ফেলাবো, এরপরে তোর জঙ্গলের মধ্যে নিয়ে জব করে দিব। সওদাগরদের ভাষা ছিল মিশরি ভাষা, আর জর্দানের ভাষা, কেনানের ভাষা ছিল ইব্রানি ভাষা। ও নিজের জাতীয় ভাষায় কথা বলছে। ওই যে মারের শুধু অস্থির ভয়ের সাথে কোন জায়গায় পেয়েছে, তিনি কোনো কথাই বলে না। ভাইরা সওদাগরদেরকে বলতেছে টাকা পয়সা দেন, সওদাগররা আমরা বেচা কিনি শেষ করে দেশে রওনা দিছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, এর উপযুক্ত মূল্য আমরা দিতে পারবো না। বাইরা কয় যা আছে তাই দেন। কোন কোন তাফসিরের মধ্যে লেখা 18 টাকা, কোন কোন তাফসিরের মধ্যে লেখা 19 টাকা, কোন কোন তাফসিরের মধ্যে লেগেছে 20 টাকা, এবং ওই 20 টাকা তাও চলে আর অসলে মিলাই তবিল যারা টাকা, এরকম চলে আর অসলে সব মিলাইয়া 19 থেকে 20 টাকা দিল, ভাগ করবে। ও সওদাগরের দল, আমরা একেবারে নামে মাত্র দাম নিয়ে আপনাদের দিয়ে দিলাম, তবে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, এই স্টপেজ এই মঞ্জিলে থাকতে পারবেন না, আপনারা সামনে কোন মঞ্জিলে যে পাক শাক করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, এই মঞ্জিলে থাকতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো, সাংঘাতিক সিরিয়াস মানুষ, হাত পা বাঁধা রাখবেন, খবরদার কোন সময় হাত পা ছাড়বেন না। কি জন্য কিছু বুঝছেন তো? এই মঞ্জিলে থাকলে যদি মানুষের দেখে আপনার কাছে কয়, আর হাত পা খোলা থাকলে 13 বছর বয়সের মানুষ যদি না দৌড়িয়ে ফলাই আসে। এই 2টা শর্ত সাপেক্ষ 20 টাকা বিক্রি করে দিল। সওদাগরের দল হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে উটের পিঠে সওয়ার করে এবার রওনা দিল। বাড়ি কোথায়? মিশর। হাত পা বাইন্ধা নিছে, ওঠের পিঠে সাওয়ার করছে, অত্যন্ত কেয়ারফুল ওনাকে নিয়ে যাচ্ছে। যেহেতু মালিক সওদাগর জানে লক্ষ লক্ষ টাকা দামের গোলাম 20 টাকা দিয়ে কিনেছি, এর মধ্যে কোন গোমর আছে না, হয় এমন দামি জিনিস এত অল্প দামে বিক্রি হইতে পারে না। খোদকে আমি চুনি বাজারেরা, খোদকে আমি চুনি বাজারেরা, এবার তিনি কেনানের দিকে জর্দানের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, যেহেতু দেশ ছেড়ে তিনি বিদেশের দিকে চলে যাচ্ছেন। যখন মিশরের বর্ডার দিয়ে ঢুকছে, মাঠের মানুষ কাম কাজ ছেড়ে দিছে, ওটের পিঠে এটা কি দেখা যায়, সম্পূর্ণ মাঠের লোকগুলি কাম কাজ ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়াইছে। মালিক সওদাগর কেনান থেকে জর্দান থেকে গোলাম কিনা আসছে, এত সুন্দর মানুষ আমরা জীবনে দেখি না। বলেন সুবহানাল্লাহ। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا. মালিক সওদাগর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাড়ি বসে, কিছুক্ষণ পরে দেখে সম্পূর্ণ বাড়ি মানুষ ঘেরাও করে ফেলাইছে, লাখ লাখ মানুষ। বাড়ির গেট মজবুত করে আটকাইয়া মালিক সওদাগর দোতলা সাধুইটা কয়, ও মিশরীরা কি হইছে? কয় যে আমরা পরস্পর সোনা দেশের মধ্যে ছড়াইয়া পড়ছি, আপনারা নাকি এমন সুন্দর এক ছেলে আনছেন, এমন সুন্দর চেহারার মানুষ নাকি আল্লাহর জমিনে নাই। আমরা দেখতে আইছি ইসুফ আলাইহিসসালাম কয় মাল না দেব না মুখ দেয়া পয়সা লাগে ব্যবসায়ী মানুষ তো কায়দা জানে মাল না দেব না মুখ দেয়া পয়সা দিতে হবে জনগণ কয় পাবলিক পয়সা দেব তাও আপনার দেয়া কয় যে একজনে ১ টাকা করে দিতে হবে কয় তাই দেব ইসুফ আলাইহিসসালামকে সুন্দর করে সাজায় গুজায় একটা চেয়ারের মধ্যে বসায় রেখে সাক্ষাৎ দেওয়া আরম্ভ করেছে একটা কিতাবের মধ্যে লেখছে গভীর রাত পর্যন্ত সাক্ষাতের পয়সা হিসাব করে দেখে 7 লক্ষ টাকা হয়েছে খালি লাইন ধরে দেয় আবার ওখান থেকে ঘুরে আবার আসে তুমি একবার দেখছো আর একটা আছে পরের দিন বাজারে নিয়ে গেছে কারে ইউসুফ আলাইহিসসালাম সুন্দর একটা শামিয়ানা দিছে গায়ের মধ্যে নেকাব দিয়া জুব্বা ভরাইছে এত তো সুন্দর মানুষ আর একেবারে কালো নেকাব চারিপাশে দিয়ে সোনালী কালার এমন ভাবে কুরসির মধ্যে বসাইছে বাজারের বেচা কিনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে একটা দোকানদারও দোকানে নাই একটা খরিদ্দারও মার্কেটে নাই সব খালি ইউসুফ দেখার জন্য পাগল হয়ে গেছে মালিক সদাগর কয় এত লোকে আপনারা খরিদ করতে আইছেন মিশরের বাজারে তো লক্ষ লক্ষ লোক সকলে কি কিনবেন কয় আমরা সকলেই কিনবো সকলে মনে করছে কিনতে পারি আর না পারি খরিদ্দারের লিস্টির মধ্যে নাম উঠাই এক নজর মান্না দেখবো সুবহানাল্লাহ লাইন দিছিল লম্বা ক্যাসেট শেষ হলো ধন্যবাদ।